আমি একবার বললাম যে এটা খুব টেম্পোরারি মেটেরিয়ালই ছিল, নষ্ট করে নষ্ট হয়ে গেছে, বলে সে কি এগুলো কখনো করবে না, অথচ তখন আমরা ছাত্র। তো সেই দিক থেকে আমার মনে হয় যে শফিউদ্দিন স্যারের নিজের কাজই শুধু নয়, ওনার সংগ্রহে আরও অনেক শিল্পীর কাজও আমরা দেখেছি এবং সেগুলো সেই ছাত্র অবস্থা থেকেই তিনি সংগ্রহ করে রেখেছেন, ছবি বই বহু কিছু, এমনকি ভালো আর্ট মেটেরিয়াল সেগুলো যদি খুব রেয়ার হতো উনি ব্যবহার করতেন না, রেখে দিতেন, এরকম বহু কিছু তার রেকর্ডের একটা বিরাট কালেকশন ছিল, সেটা তো সবাই আপনারা জানেন যারা যে কীভাবে তিনি কীরকম সঙ্গীত পিপাসু মানুষও ছিলেন। তো খুব শৌখিন মানুষ ছিলেন এবং তার এই সব কিছু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশ জাতীয় জাদুঘর যখন শিল্প সংগ্রহ শুরু করেন তখন আমাদের নাসিম আহমেদ নাদভি, আমরা নাসিম ভাই বলি, তিনি দায়িত্বে ছিলেন এই সব সংগ্রহ করবার বিষয়ে। আমাদের আবেদিন স্যারের সংগ্রহের পর তিনি কামরুল হাসানের সংগ্রহ করেছেন, কিন্তু তার আগেই তিনি শফিউদ্দিন স্যারের কাজ সংগ্রহ করতে গেছিলেন। তো উনি বলেছেন যে না আমি কোনো কাজ, আমাকে নাসিম ভাই যেটা বলেছিলেন যে উনি কাজ দেবেন না, কারণ উনি জানেন যে এই সংগ্রহশালাগুলো উপযুক্তভাবে তৈরি না এবং শুধু সংগ্রহ করলে হয় না, সংগ্রহশালা কিন্তু মূলত সংরক্ষণের জন্য, সংরক্ষণের কোনো উপযুক্ত ব্যবস্থা বাংলাদেশে নেই। তো যদিও আমি দেখেছি যে জাতীয় জাদুঘরে তখন কিছু লোক ছিলেন যারা ভালো সংরক্ষণ করতে পারতেন এবং শিখে এসেছিলেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে জাতীয় জাদুঘরের যে চাকরির প্রবিধানমালা আছে সেখানে কোনো একজন বিজ্ঞ ব্যক্তি তিনি প্রমোশনের ঝামেলা দূর করার জন্য এমন একটা ব্যবস্থা করলেন যে যেখানে হয়তো সংরক্ষণ রসায়নাগারে একজন ওই বিষয়ে পড়াশোনা করা এবং খুবই দক্ষতা অর্জন করেছেন তাকে শুধু প্রমোশন দেওয়ার জন্য অ্যাকাউন্টসে পাঠিয়ে দেওয়া হলো বা তাকে আরেকটা সিকিউরিটির দায়িত্বে দিয়ে দেওয়া হলো। তো এইরকম হয়ে পুরো জাদুঘর আসলে এখন আর মানে ঠিক জাদুঘর বলতে যা বুঝি সেই অবস্থার মধ্যে নেই এবং এটা নিয়ে খুব উদাসীন। আমি নিজে জাদুঘরের ট্রাস্টি বোর্ড মেম্বার, বহুবার তুলেছি এই প্রসঙ্গগুলো যেখানে আবেদিন স্যারের শত শত 818 বা 817 ছবি আছে আবেদিন স্যারের, কামরুল হাসানেরও প্রায় আমার তো ধারণা হাজার খানিকের কাছাকাছি ছবি আছে, 1100 আচ্ছা আরও বেড়ে 1100 হয়েছে। কিন্তু এই ছবিগুলো আমি একেবারে অবধারিত যে ছবিগুলো শুধু নষ্ট হচ্ছে ওখানে, কারণ সংগ্রহশালা কিন্তু আসলে চারটেখানি কথা নয়, এটা আমাদের জাদুঘরের সমস্ত আচরণ হচ্ছে কী করে আরও লোক দেখবে আরও লোক আসবে, জাস্ট প্রদর্শন করা, কিন্তু জাদুঘরের মূল কাজ প্রদর্শন করা না, মূল কাজ হচ্ছে এগুলোকে যথাযথভাবে সংগ্রহ করা। এটা শফিউদ্দিন স্যার বুঝতেন, বুঝে তিনি কিন্তু এই কাজগুলোকে যত্ন করে রেখেছিলেন। এবং আরও একটা কাজ তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে তিনি, আমরা তখন বুঝতে পারিনি যে খোকনের মতন একজন ছেলেকে তিনি তৈরি করছেন এবং সত্যি কথা বলতে গেলে শফিউদ্দিন স্যার নিজে তার ছাপচিত্রগুলো যেগুলো তিনি করতেন সেগুলো এত নিখুঁত এবং ছাপচিত্রের সমস্ত মেথড অনুসরণ করে এমনভাবে তিনি তৈরি করতেন যে যে কৌশলগুলো আমার ধারণা যে বাংলাদেশে পরবর্তীকালে যদি সেরকম পরিপাটি পরিচ্ছন্ন এবং নিখুঁত ছাপচিত্র কেউ নিতে শিখে থাকে সেটা খোকন শিখেছিল। কিন্তু খোকন কিন্তু তার পাশাপাশি তার পিতার এই সমস্ত সংগ্রহের জিনিসগুলোকেও অতি যত্ন করে সে রেখেছে এবং আপনারা দেখলে পরে সত্যি মুগ্ধ হবেন যে তিনি বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন একটা সংগ্রহশালা কেমন হতে পারে সেটাতে। এই জন্য আমি আসলে অত্যন্ত আগ্রহী যে সংগ্রহশালাটা দেখবার জন্য আবারও, এবং আপনারা দেখবেন, দেখে সত্যি সত্যি সংগ্রহশালা কী হতে পারে সেই ধারণা আপনাদের মাথায় জন্মাবে। তবে একথাও ঠিক যে শফিউদ্দিন স্যার যদি এই জিনিসগুলো ওইভাবে সংরক্ষণ না করতেন তাহলে কিন্তু আমরা খোকনের পক্ষে সম্ভব হতো না এরকম একটা সংগ্রহশালা তৈরি করা। আর খোকনের সহধর্মিনী যিনি তারও কিন্তু বিরাট অবদান, সাধারণত যেটা হয় আর কি এইরকম একটা মূল্যবান জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় এইরকম কাজে একটা জায়গাকে ব্যবহার করতে দেওয়া, নিজেদের আর্থিক অবস্থা যে খুব ভালো তা না কিন্তু, কিন্তু তারপরেও সেটাকে দিয়ে দেওয়া এটার জন্য বিরাট একটা মন লাগে এবং সত্যি সত্যি একটা শিল্পীর মন লাগে। তো সেটা ওদের আছে, এটা আমাদের জন্য সৌভাগ্য। মিতু ভাইও অনুপ্রাণিত হলেন, আমরা জানি যে মিতু ভাই কিন্তু সেই অর্থে শিল্পী নন, যদিও তিনি ইদানিংকালে খুব নিয়মিত ছবি আঁকছেন, কিন্তু আমাদের চারুকলার জন্য বা বাংলাদেশের সমস্ত চারুশিল্পের প্রতিষ্ঠানের জন্য তিনি যেভাবে পাশে দাঁড়ান এবং সহযোগিতা করেন, আমরা এবং তিনি
রেখেছিল তার সংগ্রহে প্রচুর আবেদিন স্যারের প্রচুর জিনিস আছে এবং আমরাও খুব সৌভাগ্যবান যে আবেদিন স্যারের স্ত্রী বহু জিনিস সংরক্ষণ করে রেখেছেন এবং আমরা এখন সেগুলো মিতু ভাই মাঝে মাঝে পোস্ট দিচ্ছেন এবং দেখছি যে কত গুরুত্বপূর্ণ জিনিস এবং আবেদিন স্যারেরই কত অসংখ্য লেখা অসংখ্য চিঠি অসংখ্য শিল্পীদের সংগ্রহ অন্যান্য শিল্পীদের অত্যন্ত মূল্যবান এগুলো ধরে গবেষণা করবার দরকার আছে এদেরকে বুঝবার জন্য এরা যে কত বড় মাপের মানুষ ছিলেন এবং সত্যি সত্যি দূরদর্শী ছিলেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কত কিছু যে তারা সংরক্ষণ করে রেখেছিলেন সেটা কিন্তু আমরা এই ধরনের কোনো কিছু আয়োজন না হলে আমরা বুঝব না আমরা দেখেছি যে এই ধরনের একটা সংগ্রহশালা আবেদিন স্যার তো জীবিতকালেই আমাদের ময়মনসিংহে তিনি একটা করে গেছেন কিন্তু সেটাকেও আমি বলবো যে ঠিক উপযুক্ত সংগ্রহশালা নয় যদিও আমাদের দেশের প্রেক্ষাপটে এটা অত্যন্ত বড় একটা কাজ সে সময় হয়েছিল ফোকনের কাজটা কিন্তু অনেক ছোট অনেক অত বড় নয় আবেদিন স্যারের যে সংগ্রহশালা ময়মনসিংহে হয়েছে তার তুলনায় খুবই ছোট কিন্তু আমি বলবো যে তার তুলনায় অনেক অনেক পূর্ণাঙ্গ এবং অনেক বেশি নিখুঁত এই সংগ্রহশালা এবং এইরকম একটা কাজ যেটা আমাদের দেশে এখন আমার ধারণা যে এটাকে একটা দৃষ্টান্ত হিসেবে আমরা অবশ্যই মনে করতে পারি কিন্তু এখানেও একটা আরেকটা বিষয় আছে যেখানে আমার ধারণা কিছু পৃষ্ঠপোষকতা কোপনের দরকার সেটা হচ্ছে যে সংরক্ষণশালা শুধু করলে হয় না এর সঙ্গে একটা সংরক্ষণাগার সেটারও দরকার আছে বাংলাদেশে এখনও কোনো উপযুক্ত সংরক্ষণাগার হয়নি আমাদের আজকের প্রধান অতিথি যিনি তিনি যখন সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মন্ত্রী হিসেবে তখন তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির যে জাতীয় ন্যাশনাল গ্যালারি এটা আসলে এটাও একটা সংগ্রহশালা সেইভাবে এটা তৈরি হয়েছিল সেখানে সংগ্রহ করবার জন্য বহু টাকা তিনি বরাদ্দ করেছেন এবং প্রচুর ছবি সেখানে কেনা হয়েছে কিন্তু একই সমস্যা আমি বিভিন্ন মিটিংয়ে তাকে বলতে শুনেছি যে এই সংগ্রহশালায় সংরক্ষণের ব্যবস্থাটা কী হলো স্থায়ীভাবে প্রদর্শনের ব্যাপারটা কী হলো কিন্তু আসলে সেই কথা আর কি যারা দায়িত্বে আছেন তাদের কান পর্যন্ত পৌঁছায় না বা তারা সেটা পালন করেননি ফলে সেখানেও কিন্তু আমরা দেখছি যে আমাদের প্রচুর মূল্যবান ছবি নষ্ট হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে তো এটা আমাদের জন্য একটা বিরাট দুর্ভাগ্যই বলবো যে তার চাইতে শফিউদ্দিন স্যারের মতো যদি বাড়িতে কেউ সংরক্ষণ করে রাখতেন সেটা অনেক ভালো ছিল তাহলে অন্তত তাদের সন্তানেরা যেটা হয়তো মিতু ভাইয়ের কাছে আছে বেশ কিছু ছবি তাদের সংগ্রহে আছে সেরকম ভালো থাকতো ছবিগুলো সব কিছু তো আমরা দাবি জানাবো এখনও পর্যন্ত আমি মনে করি যে আমাদের প্রধান অতিথির একটা গুরুত্ব আছে সরকারের কাছে বা সংস্কৃতি মন্ত্রণালয়ে তিনি যদি আমাদের এই সংরক্ষণের জায়গাটা আমাদের একটু কথা না বললেই নয় ওনার উপস্থিতিতে আমরা দিল্লি মডার্ন আর্ট মিউজিয়ামের যিনি মহাপরিচালক তার সঙ্গে জাদুঘরে একটা বৈঠক করেছিলাম এবং সেখানে তিনি বলেছিলেন যে আমাদের জাদুঘরে বা বাংলাদেশে সংরক্ষণাগার তৈরি করার জন্য যাবতীয় তাদের সহযোগিতা তাদের পক্ষ থেকে যেটা আছে এক্সপার্ট থেকে শুরু করে সব কিছু তারা প্রেরণ করবেন কিন্তু সেই জিনিসটা এখনও পর্যন্ত এগোয়নি তো যাই হোক এরকম একটা ঝুঁকির মধ্যে আমাদের বহু শিল্প কর্ম নষ্ট হচ্ছে আমাদের খোকন যে উদ্যোগটা নিল এবং সেটা থেকে অনুপ্রাণিত হয়েছেন মিতু ভাই আমি বলবো যে এর সুফল ইতিমধ্যে আমরা পেতে শুরু করেছি ভবিষ্যতে আরও পাবো খোকনকে ধন্যবাদ আর সবাইকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ